কথামৃত দ্বাদশ পর্ব, শ্রীযুক্ত কেশব সেনের সঙ্গে নৌকা বিহার চলছে। ভাটি পড়িয়াছে আগ্নেয়পদ, কলিকাতা বিমুখে দ্রুত গতিতে চলিতেছে, তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তানকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই, তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুশ নাই। এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে, সকলেই কিছু কিছু কচুরি লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট, কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনই সংকুচিত ভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন। শ্রীরামকৃষ্ণ কেশবকে উদ্দেশ্য করে বললেন, এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব আর রামের যুদ্ধ। রামের গুরু শিব রে, যুদ্ধ হলো দুজনের ভাবও হলো, কিন্তু শিবের ভূতপ্রেত গুলো আর রামের বানর গুলো ওদের ঝগড়া কিচিকিচি আর মেটে না। আপনার লোক তা এরূপ হয়ে থাকে, লক্ষ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ে ছিয়ে আলাদা মঙ্গলবার করে, মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটি আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়, তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার আছে। তবে এই সব চাই, যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলে কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না, জটিলে কুটিলে না থাকলে রগরও হয় না। রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী, শেষে দুইজনে অমিত গুরু শিষ্য পরস্পরের মত খণ্ডন করতে লাগলেন। এইরূপ হয়েই থাকে রে। যাই হোক, তবু তো আপনার লোক, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এইরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারুর ভিতর সদ্গুণ বেশি, কারু রজগুণও বেশি, কারু আবার তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারুর ভিতরে ক্ষীরের পোড়, কারুর ভিতরে নারকেলের ছাই, কারুর ভিতরে কলাইয়ের পোড়। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি আর মা সব চাই, আমার তিন কথাতে গায়ে কাটা বেঁধে, গুরু কর্তা আর বাবা। গুরু এক সচিদানন্দ, তিনি শিক্ষা দেবেন, আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায় রে, শিষ্য কে হতে চায় বলতো? লোক শিক্ষা দেওয়া বড় কঠিন কাজ রে। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ সুদেবেদের আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল, আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুর তো জানো, যতক্ষণ কাঠে যাও ফোঁস ফোঁস করে ভুলে, আর কাঠ যেই টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোকের হুজুগে এই এখানটায় কোনো করছে বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার এক জায়গায় খুঁজতে শুরু করলে, সেখানে বালি মিলে গেল,
আবার ছেড়ে দিলে, আবার এক জায়গা খুঁজতে শুরু করলে, এইরকম আর কি। আবার মনে মনে আদেশ করে হয় না রে, তিনি সত্য সত্যিই সাক্ষাৎকার হন আর কথাও কম, তখন আদেশ হতে পারে, সে কথার জোর কত পর্বত চলে যায়, শুধু লেকচার, দিন কতক লোকে শুনবে তারপর ভুলে যাবে, কথা অনুসারে সে কাজ করবে না গো। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পারে রোজ সকালবেলা বাহ্য করে রাখত, যারা সকালবেলায় আসে খুব গালাগালি দেয়, আবার তারপর সেই বাচ্চি আর থামে না, লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে, সেই যখন একটা কাগজ মেরে দিলে বাহ্য করিও না, তখন সব বন্ধ, লোকশিক্ষা দেবে তার চাপরাশ চাইলে, না হলে হাসির কথা হয়ে পড়ে, আপনারাই হয় না আবার অন্য লোক, কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে মন্ত্র, হিতে বিপরীত হবে না, ভগবান লাগলে অন্তর্দৃষ্টি হয় রে, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়, আদেশ না থাকলে পরে আমি লোকশিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়, অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ওরে ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করেছেন, আমি কিছু করছি না, এই বোধ হলে তো সে জীবন মুক্ত, আমি কর্তা আমি কর্তা, এই বোধ থেকেই তো যত দুঃখ তত অশান্তি, তস্মাদশক্ত সততং কার্যং কর্ম সমাচর অসুক্ত আচরণ কর্ম পরমাত্মীয়তি পুরুষঃ, তোমরা বলো জগতের উপকার কর, জগৎ কি একটু গাঁড়ে, আর তুমি কে যে জগতের উপকার করবে, তাকে সাধনার দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো, তিনি শক্তি দিলে তবে সকলে হিত করতে পারবে। একজন ভক্ত বলিলেন, যতদিন না লাভ হয় ততদিন সৎকর্ম ত্যাগ করব কি? না, কর্ম ত্যাগ করবে কেন, ঈশ্বরের চিন্তা তার নাম দান নিত্যকর্ম এসব তো করতেই হয় রে। ব্রহ্মভক্ত প্রশ্ন করলেন, সংসারের কর্ম বিষয় কর্ম? উত্তরে রামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ তাও করবে, সংসার যাত্রার জন্য যতটুকু দরকার করবে বলে কি, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে এই কর্মগুলি নিষ্কাম ভাবে করা যায়, আর বলবে হে ঈশ্বর আমার বিষয় কর্ম কমিয়ে দাও কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে যে তোমায় ভুলে যায়, মনে করছি নিষ্কাম কর্ম করছে কিন্তু সকাম হয়ে যাচ্ছে, হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছে হয়ে পড়ে, শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করণীর কথা বলছিল, আমি বলল সম্মুখে যেটা করল না করলে নয় সেটাই নিষ্কাম করতে হয়, ইচ্ছা করে বেশি কাজে জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়, কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না গো, আগে জোর করে ধাক্কা ধুক্কি খেয়ে কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো ইচ্ছা হয় খুব করো, ঈশ্বর লাভের জন্য কর্ম, সম্মুখে তাই বলব যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে, কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও, ভক্ত কখনো তা বলে না রে, বরং বলে ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধ
বিদ্যা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন রে, শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড্ড কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি সয় না। এখন দ্বিগুপ্ত কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর পার্থ ভক্তিযোগী যুবধর্ম, তোমাদেরও ভক্তিযোগ। তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য, তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না, অনুপ্রমজ্ঞানী তোমরা ন, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এটাও বেশ। তোমরা ভক্ত ব্যাকিল হয়ে ডাকলে তাকে অবশ্যই পাবে। এবার জাহাজ কয়লাঘাটে ফিরিয়া আসিল। সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাইরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে। ভাগীরথী বক্ষ কৌমুদীর লীলাভূমি হইয়াছে। ঠাকুর রামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কতক্ষণ পর মাস্টার ও দু একটি ভক্ত সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভ্রাতুষ্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন, ঠাকুরের সঙ্গে খানিকটা যাইবেন। গাড়িতে সকলে বসিল। পরে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কই রে তিনি কই? অর্থাৎ তিনি কেশবের কথা কহিতেছেন। দেখিতে দেখিতে কেশব একাকি আসে উপস্থিত। হাসি মুখে আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এর সঙ্গে যাবে? সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় লইলেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজ টোলা সুন্দর রাজপথ, পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টলিকা, পূর্ণচন্দ্র উঠিয়াছে। অট্টলিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে। দ্বার দেশে বাষ্পীয় দ্বীপ, কক্ষ মধ্যে দীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সহযোগে ইংরেজ মহিলারা গান করিতেছেন। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন, হঠাৎ বলিয়া উঠিলেন, আমার জলতেষ্টা পাচ্ছে রে, কি হবে? কি করা যায়? নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন। কাছে গ্লাসে করে জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, উত্তরে নন্দলাল বলিলেন, হ্যাঁ ঠাকুর ধোয়া। অতঃপর ঠাকুর এই গ্লাসে জল পান করিলেন। বালকের স্বভাব, গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোক জন গাড়ি ঘোড়া চাঁদের আলো দেখিতেছেন, তাতেই তার কত আনন্দ।
নন্দলাল কলুটলায় নামিলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল। ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিয়া সম্বোধন করিতে, সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত, কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই, তাদের নতুন বাগানে গিয়াছেন। বাড়ির লোক বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন, গাড়ি ভাড়া দিতে হইবে, কে দিবে? সুরেন্দ্র থাকিলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বলিলেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে ছিল না কো। কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি, যাহাতে কৃষককে ঠাকুর দেখাইতেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহস্য গল্প করিতেছেন, এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। তিনি বলিলেন, আজ কৃষক সেনের সঙ্গে কেমন জাহাজ করে বেড়াতে গেছিলাম, বিজয় ছিল, এরা সবাই ছিল, এদের জিজ্ঞাসা কর কেমন বিজয় আর কৃষককে বললুম, মায়ে গিয়ে মঙ্গলবার আর জটিলে কুটিলা না থাকে লীলা পোষ্টাই হয় না, এসব কথা। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরলেন না। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন আর দেরি করা যায় না। রাত 10:30, রাস্তায় চাঁদের আলো, গাড়ি আসিল, ঠাকুর উঠিলেন। নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থ স্ব স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন। আজ এই পর্যন্ত, আপনারা আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন।